প্রতিটি সেকেন্ডের সাথে আমার জীবন সম্পৃক্ত হয়ে গেছে। এই কথাটা এই জন্য বললি, খাদেজা হক যে জিনিসটি করেছে সে সময়ের সদ্ব্যবহার করেছে। তোমাদের কিন্তু সেই কাজটি করতে হবে, মনে রাখতে হবে সমাজের অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে বিশ্ব ব্যবস্থায় সেখানে আমাদের মেয়েদের পিছিয়ে থাকলে চলবে না, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না, সমগতিতে এগিয়ে যেতে হবে, পাশাপাশি এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার লড়াইয়ে আমরা উদাহরণ হিসাবে আমাদের সামনে একেবারে আমাদের মাঝে উপস্থিত পেয়েছি খালেদা হককে। আমরা তার জন্য দোয়া করি, তার চাকরি জীবনের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণতার সাথে সে যেন বিচার কার্য পরিচালনা করতে পারে। আমি একজন মানে পথটা মসৃণ না, পড়াশোনা করে যে আমাদের মতো জায়গা থেকে উঠে আসা, এটা জার্নিটা অনেক বেশি বন্ধুর এবং অনেক বেশি কষ্টের। কিন্তু তারপরও যদি আমরা লেগে থাকি, পড়াশোনা করি, বাবা মাকে শ্রদ্ধা করি এবং বাবা মায়ের দোয়া নিতে পারি, শিক্ষককে শ্রদ্ধা করি, তাদের দোয়া নিতে পারি, বাবা মা শিক্ষকেরা সবসময় আমাদের ভালোবাসেন এবং আমাদের ভালো চান, তাদের দিক নির্দেশনা এবং তাদের দোয়া নিয়ে যদি আমরা আমাদের জীবনে পড়াশোনা দিয়ে এগিয়ে যেতে পারি, তাহলেই কেবল আমরা সাফল্যের মুখ দেখতে পারব। অনেকেই বলে যে চাকরির জন্য হচ্ছে ঘুষ দরকার হয়, কিন্তু বাংলাদেশ সরকারের ষষ্ঠ গ্রেডের একটা চাকরি সহকারী জজ হিসেবে, তারপরও আমার তো এক টাকাও ঘুষ লাগে নাই। তো পড়াশোনা যদি পড়াশোনার মতো করা যায় এবং খুব ভালোভাবে করা যায়, তাহলে আমি আশা করি যে কারোরই ঘুষ ছাড়াই অনেক ভালো পদে চাকরি হবে। তো এই জায়গা থেকে উঠে আসার জন্য গ্রামের অজপাড়াকায় আমি সবাইকেই বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নাই, তোমরা সবাই পড়াশোনা করবা এবং সময়টা এতটুকু নিশ্চিত করবা যে সময়টা তুমি নষ্ট করছো না। ছাত্রছাত্রীদের জন্য বলবো, সময়টা যদি নষ্ট না করে পড়াশোনা করো, নামাজ কালাম আছে, আমাদের সবারই ধর্মীয় কিছু বিধিবিধান পালন করতে হয় এবং পিতা মাতাকে সাহায্য করে তাদের হচ্ছে দোয়া নেওয়া, তাদের সাথে নম্র আচরণ করা, শিক্ষকদের সাথে বারবার নির্বাচিত মস্তফাপুর ইউনিয়নের সাবেক আনতে শুধু এবারে আপনাদের মাঝে হোসেন তালুকদার ছোপার হাজরাপুর মাদ্রাসা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আজকে যে এবং তার দিক নির্দেশনা তার সহযোগিতা নিয়ে আমরা এই জগতে এই পর্যন্ত আসতে পারছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসেন, অসহায় মানুষদের পাশে যারা এখানে উপস্থিত আছেন, মঞ্চেদার অফিসে আছেন, অতদরিদ্রের সংখ্যা আরো একটু বাড়ায় আমরা দিতে পারতাম। আমরা এ যাবত কোনো সরকারি সাহায্য আমরা পাইনি, কামনা আরো অনুষ্ঠান 2023 উপস্থিত আজকে দক্ষিণবঙ্গের সিংহপুরুষ উন্নয়ন উপকার আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের এই একেবারে গ্রামগঞ্জের ভিতর আপন সহদার ভাই এবং মাদারীপুর সদর উপজেলা হিসাবে বিশেষ অতিথি হিসাবে এই মোস্তফাপুর ইউনিয়নের আমাদের কাছের বোন, তারা আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই সমাজে সুন্দরভাবে সুষ্ঠু সভাপতি এবং আজকের অনুষ্ঠানে পরীক্ষার্থী ছাত্রী মুসলিমা এবং দশম শ্রেণীর ছাত্রী ফারুদে বরণ করে নিয়েছেন আমাদের এই গর্ব। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মল্লিক, ঠিক আছে, তাকান
গরম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্যারকে সমবেত স্বরূপ প্রদান করছে। এদিকে তাকাও তোমরা যে পড়াশোনা করে শোনো সবাই খাতে যাবে ঠিক আছে। প্রথম বাচ্চা এর বাবা আপনি একটু ধরেন, এই একটাই ধরেন, আমাদের বুটে যেয়ে যায়। তাকান এদিকে, তাকান সবাই। ধন্যবাদ ন্যাশনাল ওয়েলফেয়ার।